আকাশ ঢাকছে ঘন কালো মেঘে, সমুদ্র উত্তাল ধেয়ে আসছে ফণী। শুক্রবার দুপুরে ওড়িশায় তার আছড়ে পড়ার কথা, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে রাজ্যেও, তাই ক্ষয়ক্ষতি এড়াতে চলছে আপ্রাণ চেষ্টা। ফণীর আশঙ্কায় আগাম সতর্কতা জারি হয়েছে উপকূলবর্তী অঞ্চলে, সতর্কতা জারি হয়েছে দীঘা, মন্দারমণি, ডায়মন্ড হারবার, বকখালি, হলদিয়া সহ উপকূলবর্তী বেশ কিছু এলাকায়। পূর্ব মেদিনীপুরের দীঘা বাঙালির প্রিয় বেড়াতে যাওয়ার জায়গা, হাতে দুদিন সময় পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া, সারা বছর গিজগিজ করছে ভিড়, কিন্তু ফণীর ভয়ে সেই দীঘা এখন কার্যত ফাঁকা। নিউ দীঘা যাকে বলা হয় সেই জায়গাটায়, এবং তুমি দেখতে পাচ্ছ প্রায় শুনশান, সামান্য কিছু লোকজন একেবারে ওই দিকে, কিছু লোকজন সমুদ্রে নেমেছে, যেখানেই পর্যটকরা নাবছেন পুলিশ এসে তাদেরকে তুলে দিচ্ছে। ফণীর আশঙ্কায় দীঘার সমুদ্র সৈকতে দিনভর চলছে পুলিশ ও উপকূলরক্ষী বাহিনীর টহলদারি। সমুদ্রের জলে নামতে নিষেধ করা হয়েছে পর্যটকদের, ওয়াচ টাওয়ার থেকেও চলছে নজরদারি। ফণী নামক প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা প্রবল, তাই সমুদ্র উপকূলবর্তী সকল বসবাসকারী। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারেও মাইকে ঘোষণা করছে প্রশাসন, সতর্ক করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। হুগলি নদীতে ছোট নৌকা চালাতে ও পর্যটকদের নামতে নিষেধ করেছে প্রশাসন। সেলারদেরকে জানানো হচ্ছে কি আপনারা নিকটবর্তী সেফ হাউসে থাকবেন। দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি ও কাকদ্বীপের সমুদ্র সৈকতে তৎপর পুলিশ প্রশাসন। ফণী নামক এক ঝড় আছড়ে পড়বে, মাইকে ঘোষণার মাধ্যমে সতর্ক করা হচ্ছে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের, প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। মৎস্যজীবীরা আর যাচ্ছেন না সমুদ্র উপকূলে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি এই কাকদ্বীপ মৎস্য বন্দরে, সেখানে সারিবদ্ধভাবে একের পর এক ট্রলার দাঁড়িয়ে রয়েছে। মৎস্যজীবীদের, তাদের এখানকার যারা রয়েছেন পুলিশ আধিকারিকরা, তারা কিন্তু জানিয়েছেন যে কোনো অবস্থাতেই ট্রলার নিয়ে যাওয়া যাবে না, বা ছোট নৌকা করেও যাওয়া যাবে না সমুদ্রে। পুলিশ যেতে বারণ করলো সবাইকে, কারণ এই ফণীটা আসলো, ওই জন্য আইলাজারে প্রচুর ক্ষতি হয়েছে, ওই জন্য পুলিশ বারণ করে দিয়েছে। কালো মেঘে ঢেকেছে পূর্ব মেদিনীপুরের হলদিয়ার আকাশ, মাঝে মধ্যেই বইছে ঝোড়ো হাওয়া, জলস্তর বেড়েছে হলদি নদীর। পর্যটকদের জন্য জারি হয়েছে সতর্কতা, অটো করে এলাকায় মাইকের মাধ্যমে ঘোষণা করছে স্থানীয় প্রশাসন। মৎস্যজীবীদের ফেরানোর কাজ শুরু করেছে উপকূলরক্ষী বাহিনী, নিয়ন্ত্রণ করা হচ্ছে ফেরি চলাচল। গেওখালী মহিষাদলেও স্থানীয় বাসিন্দাদের সতর্ক করছে পুলিশ। এবিপি আনন্দ।